জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ইউসিসির বিরুদ্ধে প্রতিবাদ সভা মুর্শিদাবাদ জমিয়ত উলামার আহ্বানে বৃহস্পতিবার বহরমপুর রবীন্দ্র সদনে এই সভার আয়োজন করা হয়। ইউসিসি অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধির দেশের জন্য ক্ষতিকারক বলে তাদের দাবি। দেশের সার্বিক উন্নতি নির্ভর করে সম্পৃক্ত শান্তির উপর শেষ গঠনের আবেদন। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ নাজমুল হক ও মোহাম্মদ আবু বক্কর, কাশেমি সংগঠনের সভাপতি। ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড এবং বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে যে রক্তপাত হচ্ছে তার এগেনিস্টে সভা ছিল। আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে যে 35টা ইউনিট বা ব্লক কমিটি আছে সেখান থেকে প্রায় 1,200 সদস্য এখানে উপস্থিত হয়েছিলেন। আমাদের কেন্দ্রীয় সরকার যে একটা প্রস্তাব নিয়ে আসতে চেয়েছে যে গোটা ভারতে একটাই সংবিধান, একটাই প্রধানমন্ত্রী, একটাই রাষ্ট্রপতি, কাজে একই আইনে চলবে ঘরে অলে আইনগুলি, ইউনিফর্ম সিভিল কোড হিসাবে অভিন্ন দেওয়ানি বিধি নীতি প্রয়োগ করতে চাইছেন। আমরা এটা জানি হিন্দু মুসলমান মিলিত দেশ, আমরা জাতি ধর্ম নির্বিশেষ সব মিলেমিশে বাস করি। হিন্দু মুসলমান আমরা একে অপরের সহযোগিতা করি, বড়দের শ্রদ্ধা শ্রদ্ধা স্নেহ করি। কাজে এই দেশে যদি অভিন্ন দেওয়ানি পাশ হয়ে যায় তো ব্যক্তিগত যে আইনগুলি আছে সংবিধানের দ্বারাতে, লিবার্টি অফ থট, এক্সপ্রেস অ্যান্ড বিলিভ, ফেথ অ্যান্ড ওয়ারশিপ সবই লঙ্ঘিত হবে। তাই আপনাদের মাধ্যমে, গোটা চ্যানেলের মাধ্যমে, সুধিজনদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে এই বার্তা পৌঁছাতে চাই আমরা যে কোনো মতেই দেশের যেন ক্ষতি করার জন্য অভিন্ন দেওয়ানি আইন পাশ না করে।